আজ গোটা রাজ্যে নজর ছিল জুট নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের দিকে আজ নয়ই মে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ডেড লাইনের শেষ দিন ছিল আজ মনে করা হচ্ছিল আজকের বৈঠকের ওপর বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে আছে যদিও বৈঠকের আগে উষ্মা প্রকাশ করেছিল বিজেপি সাংসদ অর্জুন সিং তিনি জানিয়েছিলেন কেন তাকে বৈঠকে ডাকা হয়নি হয়তো উপর মহলের নির্দেশে যদি বৈঠকে ডাকতো ভালো হতো তিনি আশাবাদী ছিলেন বৈঠক ফলপ্রসূ হবে বিকেল তিনটায় ছিল ঝুট নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক আর এই মুহূর্তের সবথেকে বড় খবর ত্রিপাক্ষিক বৈঠক শেষে অর্জুন সিং এই বৈঠক নিয়ে করলো বড় ঘোষণা অর্জুন সিং তার সোশ্যাল মিডিয়ায় লেখেন আমার তোলা দাবি অনুযায়ী কাঁচা পাটের দামের ঊর্ধ্বসীমা এবং ট্যারিফ কমিশনের দাবি নিয়ে আজ বস্ত্র সচিব ও রাজ্য সরকারের প্রতিনিধিদের বৈঠক হলো এরপরে এই বৈঠক নিয়ে বড় ঘোষণা করে অর্জুন সিং বলেন বৈঠক যথেষ্ট ইতিবাচক হয়েছে শেষে বিজেপি সাংসদ দেখেন বস্ত্র সচিব কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন স্বাভাবিকভাবেই অর্জুন সিংয়ের এই কথার পর অর্জুনের ভবিষ্যৎ নিয়ে জল্পনার হয়তো অবসান ঘটল